Assalamualaikum everyone. Welcome back to my channel. This is Tahmina Akhtar from Tahmina's Lifestyle. আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আবার নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটি সকাল থেকেই শুরু করতেছি। তো ভিডিও শুরুতেই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। এখানে সকালবেলা বাজার নিয়ে আসছে আমার হাজবেন্ড। তো আগামীকাল হচ্ছে আমাদের পবিত্র শবে বরাত। তো সেই উপলক্ষে না, আমার বাসায় যা যা ছিল না, কিছু কিছু বাজার ছিল না, সেগুলো নিয়ে আসছে। তো এখানে নিয়ে আসছে সকালে নাস্তা খাওয়ার জন্য পাউরুটি, তারপরে নিয়ে আসছে একটা লিকুইড মিল্ক 1 লিটার, তারপরে এখানে হচ্ছে ডিপ্লোমা পাউডার মিল্ক, এটা 500 গ্রামের একটা, আর মাথার চুলের মানে যে একটা ক্রিম চুলে দেওয়ার, এটা হচ্ছে আমার শাশুড়ির, আর সাবান এগুলো তার জন্য, তারপর পলিথিন, এগুলো ময়লা ফেলার জন্য আনা হয়েছে। তো টুকিটাকি বাজার করা হয়েছে আগামীকালের জন্য, আবার আজকের জন্য কিছু কিছু বাজার। এটা হচ্ছে বুটের ডাল, ছোলা বুটের ডাল, এটা শুধু ছোলা ছাড়ানো যে বুটটা থাকে সেটা, এটা দিয়ে দেখি আমি হালুয়া বানাবো, বুটের হালুয়া। তো এখানে মাংস নিয়ে আসছে, গরু মাংস একটু বেশি করে নিয়ে আসছে, এখানে 3 কেজির মতো গরু মাংস রয়েছে। এখান থেকে আমি ভাগ করে রাখবো অর্ধেক অর্ধেক করে, তো কিছুটা আগামীকাল রান্না করব আর বাকিটা রেখে দিব ফ্রিজে। তো মাংসগুলো ফ্রেশ ছিল, ফ্রেশ মাংস আমরা একেবারে বেশি করে নিয়ে আসি, এর বেশিও নিয়ে আসি, তারপরে ভাগ করে রেখে দিই। এখানে হচ্ছে আজকের জন্য ট্যাংরা মাছ, ট্যাংরা মাছগুলো ফ্রেশ ছিল। তো এখানে এটা নিয়ে আসছে ডাটা, তো ডাটার সাথে শাকও ছিল, শাক খাবো না, শাকগুলো আমার ডাটা শাক বেশি পছন্দ না, ছোট ছোট ডাটা শাক হলে ভাজি করলে ভালো লাগে, এগুলো আমার কাছে ভালো লাগে না, সেই জন্য এগুলো রান্না করব না, শুধু ডাটা দিয়ে আজকে ট্যাংরা মাছ দিয়ে রান্না করব। এখানে গোড়া দুধ শেষ হয়ে গিয়েছিল, এটা এখন বয়ামে রেখে দিব। আমি, আপনারা যারা আমার ব্লগ নিয়মিত দেখেন তারা তো জানেনই, আমি পাউডার মিল্ক কিন্তু একেবারে ঢেলে সবগুলো তারপরে নর্মাল ফ্রিজারে রেখে দিই। নর্মাল ফ্রিজারে পাউডার মিল্ক রেখে দিলে একদম টাটকা থাকে, এটা যেহেতু দেখতেই পাচ্ছেন বড় একটা বয়াম, এটা বারবার মুখ খুললে এটা থেকে কিন্তু বাতাসটা লাগলেই এই পাউডার মিল্কটা দলা দলা পেকে যায়। তো সেই জন্য নর্মাল ফ্রিজারে রেখে দিলে এই পাউডার মিল্কটা একদম যেরকমটা সেরকমই থাকে, খুবই ভালো থাকে, ঝরঝরা থাকে। তো এই টিপসটা এখনও যারা ফলো করেননি ফলো করে দেখতে পারেন, একদম ভালো থাকে, ফ্রেশ থাকে পাউডার মিল্কটা, নষ্ট হয় না, যতদিন মন চায় ততদিন রাখা যায়। তো এখানে পুরোটা আমি এর ভেতরে ভরে রাখলাম, মানে রিফিল করে রাখলাম, তো এটা এখন ফ্রিজারে রেখে দিব। তো এখানে মাংসটা আবার আমি বলেছিলাম যে এটা ভাগ করে রেখে দিব, দুই ভাগ করে রেখে দিব সবগুলো একসাথে মিক্স করে। তো 3 কেজি মাংস এখান থেকে আমি 1.5 কেজির মতো এক ভাগে রাখবো আর 1.5 কেজি এক ভাগে রাখবো। ভিডিওটার এই পর্যায়ে যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত কন্টিনিউ করছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনারা লাইক দিলে আমার ভিডিওতে ভালোই লাগে আর আমার উৎসাহটা বেড়ে যায়, সেজন্য অবশ্যই একটি লাইক দিতে চেষ্টা করবেন। তো এখানে মাংসটা আমি চাচ্ছিলাম যে সমান করে ভাগ করে নিতে, তো আমি দুইটা পলিথিন আলাদা করে নিয়ে নিয়েছি, তারপরে আমি এক মুট করে রেখে দিচ্ছি। মাংস দেখা যায় যে বেশি করে আনলে এভাবে ফ্রিজে রেখে দিলে একদম ভালোই থাকে, কিন্তু বেশি দিন কিন্তু গরুর মাংস ফ্রিজারে রেখে দিলে একদম সুটকি সুটকি হয়ে যায়, এটার মধ্যে আর রসকস কিছুই থাকে না, তো খেতে ভালো লাগে না, এই সেই জন্য রেখে দেই। অল্প অল্প করে আনলে দুই ভাগে বা এক ভাগে রেখে দেই আর এক ভাগ রান্না করি। তো এটা দেখা যায় যে রান্না করা হবে আগামীকাল, আর এক ভাগ অন্য সময়ে হয়তো বা রান্না করা হবে। তো এখানে আমি ট্যাংরা মাছগুলো এখন ঢেলে নিচ্ছি থালির মধ্যে, আর ট্যাংরা মাছগুলো কিন্তু একদম তাজা ছিল, ফ্রেশ ছিল, আর একদম জ্যান্ত মাছ এখনও জীবিত ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন, একটু খেয়াল করলে দেখবেন মাছগুলো কিন্তু নড়াচড়া করছে, কাঁসাগুলো।
তো এখন আমি যেহেতু আগামীকাল শবে বরাত, সেই জন্য না তো শবে বরাতে উদ্দেশ্য করে যে সব কিছু রান্না করতে হবে এমন কিছু না, কিন্তু আমরা ছোটবেলায় দেখা যেত যে এটা কিন্তু খুব ভালো করে আমরা উৎসবটা পালন করতাম। দেখা যেত যে বেশি করে আম্মু রুটি বানাতো, হালুয়া বানাতো, এগুলো বানিয়ে বানিয়ে আমরা কিন্তু বাসায় বাসায় বিতরণ করতাম। এই রেওয়াজটা বা এই নিয়মটা কিন্তু এখন উঠেই গিয়েছে। তো আগে কিন্তু আমরা অনেক মজা করতাম, সময় হাতে নেই, সেজন্য বুটের ডালটা আমি গরম পানি দিয়ে এটা ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, তাহলে এটা নরম হয়ে যাবে। আর যদি সময় থাকে কারো হাতে, সারা রাত ভিজিয়ে রাখলে এটা সফট হয়ে যাবে। তো যেই কথা বলছিলাম, আগের দিনটা কিন্তু আমরা খুবই মিস করি, এই দিনটা আসলে আর পাওয়া যাবে না মনে হয়, কারণ এই নিয়মগুলো এখন কিন্তু উঠেই গেছে, এখন দেখা যায় না। তো এখন আমরা দেখা যায় যে শবে বরাতে সেইভাবে কোনো কিছু করলে করি, না করলে নাই, এরকম একটা পর্যায় হয়ে গিয়েছে। তো আমার বাচ্চারা তো এইগুলো আসলে মনে হয় না যে দেখবে, আমরা যা যা দেখেছি। তো এখানে আমি যে ডাটাগুলো ছিল আলাদা করে নিয়েছি, আর এই যে মাছগুলো এখন কাটতে হবে, আর ডাটাগুলোও ভালো মতো আঁশ ছাড়িয়ে নিতে হবে। ডাটা আঁশ ছাড়িয়ে আমি এটা সেদ্ধ করে নিব, মানে ভাপ দিয়ে নিব। ভাপ দিয়ে আমি ডাটাটা রান্না করি, আমি একদম সরাসরি রান্না করি না, একদম ভাপ দিয়ে তারপর রান্না করি, তাহলে ডাটাটা খেতেও ভালো লাগে, মজা লাগে। এখানে এইখানে আবার আমি চায়ের জন্য পানি বসিয়ে দিয়েছি, নাস্তাটা আমরা করে নিয়েছি। এখানে আমি সব কাটাকুটি করে এখন রান্নাটা বসিয়ে দিব। রান্নার জন্য আমি মাছটা আগে ভেজে নিচ্ছি, মাছ আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ এগুলো দিয়ে আমি মেখে এখন ভেজে নিব। আর এই মাছটা আমি ভালো মতো আমার মাছ ধরার যে মাটির যে পাত্রটা রয়েছে সেটার মধ্যে একদম ঘষে ঘষে আমি তারপর ওয়াশ করে নিয়েছি, খুবই ভালোভাবে পরিষ্কার হয়েছে। এ জাতীয় মাছ যেমন আঁশ ছাড়া যে মাছগুলো থাকে, শিং মাছ, ট্যাংরা মাছ, আরও বিভিন্ন ধরনের মাছ, পাবদা মাছ, এগুলো কিন্তু ঘষে ঘষে পরিষ্কার না করলে উপরে কিন্তু আঁশতে মানে খুবই একটা আঠালো ভাব থাকে, বিরক্তি লাগে, আমার কাছে ভালো লাগে না। তো এখানে আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে আমি তরকারিটাও বসিয়ে দিব। তো এখানে আমি পেঁয়াজ কুচি আর তেলে ভালোমতো ভেজে তারপরে এখানে গুঁড়া মরিচ দিয়ে দিলাম। কী কী দিলাম আপনারা তো দেখতেই পেলেন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর এখানে ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে আমি এটা একটু কষিয়ে নিয়েছি। আর এই যে মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, কয়েকটা কাঁচামরিচ আমি দিয়ে দিলাম। এই যে ডাটাটা আমি কিন্তু ভাপ দিয়ে নিয়েছি, এটা আমরা ডাটা বলি, তো আমার শ্বশুরবাড়ি এলাকার মানুষ আবার দাঁড়া বলে, তো কে কে এটাকে কী বলেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানে আমি ডাটাগুলো ভাপ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধর মতোই হবে, নরম করে নিয়েছি, এখন আর বেশিক্ষণ কষাতে হবে না, এটা মশলার সাথে একটু খালি কষিয়ে নিব, বেশিক্ষণ রাখতে হবে না যেহেতু এটা নরম হয়ে গিয়েছে। তো এই তো আমি এটা একটু ঢেকে তারপরে এটা মধ্যে আমি একটু কষিয়ে গরম পানি দিয়ে দিচ্ছি, তো ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম যাতে আর সময় না লাগে। এখানে ঝোলটা আরও একটু কমে এলেই আমি এর মধ্যে মাছটা দিয়ে রান্নাটা কমপ্লিট করে ফেলবো। এই তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে, এই হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে ডাটা তরকারি, খেতে খুবই মজার, আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর ডাটা তরকারিটা এটা কিন্তু বাসি হলে খুবই ভালো লাগে, একবার হলেও বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।